হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আপনাদের আমার চ্যানেলে স্বাগতম। আজকে লেসন হচ্ছে মোবাইল স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন। মোবাইল অ্যাপ্লিকেশনের দুটি গুরুত্বপূর্ণ সেটিংস। এই গুরুত্বপূর্ণ দুটি সেটিংস আপনারা না জানলে আপনার ভিডিওটা অনেকটা নর্মাল হয়ে যায়। যখন আপনি এই দুটি গুরুত্বপূর্ণ সেটিংস জানেন, তখন আপনার ভিডিওটা একটা অ্যাট্রাকশন ভিডিও তৈরি হয়, তখন লোকেরা আপনার ভিডিওকে দেখতেই চায়। আমি দেখেছি যে ইউটিউবে যখন আপনারা অনেকেই যখন স্ক্রিন রেকর্ডার করে মোবাইল দিয়ে, তখন যে মোবিজেন অ্যাপস দিয়ে স্ক্রিন রেকর্ড করে, তখন সেই মোবিজেন অ্যাপসের লোগোটা এখন সামনে ভেসে ওঠে এবং ভিডিও করার পরে একটা ওয়াটারমার্ক চলে আসে। এই লোগোটাকে আমরা কীভাবে রিমুভ করব বা হাইড করব এবং ওয়াটারমার্ককে কীভাবে আমরা হাইড করব, এই দুটো সেটিংস। এই দুটো সেটিংস যদি আপনারা জানেন, তো আপনার ভিডিওটা একটা অ্যাট্রাকশন ভিডিও তৈরি হয়। তবে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন এবং যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনকে বাজিয়ে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আমার মোবাইলে মোবিজেন অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। করার পরে দেখেন এখানে সেটিং পেজে আছে। যদি আপনাদের অন্য কোনো পেজে থাকে, তো সহজে সেটিং পেজে নেবেন। সেটিংয়ে আসার পরে এখানে দেখবেন যে একটা অপশন আছে, যে ইয়ার সার্কেল অপশন। ইয়ার সার্কেল অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যখন আপনারা ভিডিও করেন, তখন আপনাদের স্ক্রিনে একটা লোগো আসে। এই যে এই লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা মোবিজেন লোগোটা ভেসে উঠে। এই লোগোটা কীভাবে রিমুভ করতে হয় সেটা হচ্ছে, দেখেন এখানে আছে যে ইয়ার সাইকেল উইল হাইড অটোমেটিক্যালি অন রেকেট। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে হাইড করে দেন, এখানে আমার হাইড করা আছে, এখানে আমার হাইড করা আছে, তো সেক্ষেত্রে আমি আর প্রেস করলাম না। এখানে আপনাদের এরকম একটা উপরে দেখেন এরকম একটা চিহ্ন থাকবে, আপনার এটাকে প্রেস করে হাইড করে দেবেন। তো এটা আর আপনার ভিডিও করার সময় স্ক্রিনে ভাসবে না। দ্বিতীয়টা হচ্ছে আপনার ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে মাই ওয়ান ওয়াটারমার্ক। দেখেন এখানে ক্লিক করার পরে এখানে যদি আপনি প্রথমে অ্যাপসটা খুলে এখানে ক্লিক করেন, তো সেখানে আসবে যে আপনি ফ্রিতে করবেন নাকি কোনো প্রিমিয়াম ভার্সন করবেন। যদি আপনি ফ্রিতে করেন, তো সেক্ষেত্রে নিচে লেখা থাকবে যে ফ্রি। তো আপনি নিচে লেখাটি ফ্রিতে ক্লিক করবেন এবং করার পরে এখানে ওয়াটারমার্কটি উঠে যাবে। দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন, তো সেক্ষেত্রে ওয়াটারমার্কটা উঠে যাবে। এই দুইটা, একটা হচ্ছে আপনার যে স্ক্রিন রেকর্ড করেন, তো সেক্ষেত্রে এখানে একটা লোগো ভাসে, এই লোগোর জন্য আপনার ভিডিওটা অনেকটা বিশ্রী দেখা যায় এবং আপনার যে ওয়াটারমার্কটা থাকে তখনও বিশ্রী দেখা যায়। যখন এই দুইটা না থাকবে, তখন আপনার ভিডিওটা একটা অ্যাট্রাকশন ভিডিও তৈরি হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এর থেকে অনেক কিছু শিখতে পারলেন এবং আমার দুটি যে গুরুত্বপূর্ণ সেটিংস আপনার কাজে লাগিয়ে নতুন কোনো ভিডিও তৈরি করবেন এবং মানুষকে অ্যাট্রাকশন কোনো ভিডিও উপহার দেবেন। তো ফ্রেন্ডস, আমার পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।